আমিন আহমেদ রান্নাঘরের জানালাটা দিয়ে অদূরে তাকিয়ে বলা শুরু করলো, মিথিলা যখনই এই ঘরে প্রবেশ করেছিল তখন থেকে এই ঘরটা পরিপূর্ণ পরিপূর্ণ মনে হতো। আমার একটা মেয়ের শখ ছিল, কিন্তু সেটা পূর্ণ হয়নি। আমার ইচ্ছা ছিল এই ঘর আলোকিত করে একটা মেয়ে আসবে যে হবে অনেক বেশি চঞ্চল। সে মেয়েটা তার চঞ্চলতায় পুরো ঘর মাতিয়ে তুলবে। সেই ইচ্ছাটা নিহানের বউ আসার পর পর পূর্ব হয়েছিল। মিথিলা আসার পর ঘরটা পূর্ণ পূর্ণ মনে হতো, কিন্তু আমিন আহমেদ মনে করেছিল মিথিলা আবারও তার পেশায় ফিরে যাবে। অবশ্য তিনিও রাজিও ছিলেন। তিনি মনে করেন মেয়েদের একটা নির্দিষ্ট খুঁটি থাকা উচিত, কিন্তু মিথিলা আমার ভাবনা থেকে আরও এক ধাপ এগিয়েছিল। বিয়ের পরপর সবসময় ঘরটাকে নিজের রঙের ছোঁয়াতে রাঙিয়ে তুলেছিল। মাত্র কয়েকদিনের ভেতর বাড়ির সবাইকে আপন করে নিয়েছিল। বিয়ের আগেই ডাক্তারির পুরো কোর্স শেষ করেছিল। কথা ছিল বিয়ের পর নিহানের সাথে একসাথে মিলেই পেশায় নিয়োজিত হবে। নিহানের হাসপাতালেই কিন্তু মেয়েটা বিয়ের পরপর আর পেশাটাতে নিয়োজিত হয়নি। নিহানও কত করে বলেছিল, কিন্তু মিথিলার একটাই কথা, সে এত সুন্দর একটা পরিবার পেয়েছে, পুরো দমে সেটাতেই সংসার করতে মনোযোগ দিবে। আমরাও এত করে বললাম, সে গেল না। অনেক লক্ষ্যে একটা মেয়ে ছিল আমার, বলে আমিন আহমেদ মলিন চোখে জানালা দিয়ে অদূরে তাকিয়ে রইল। আরোহীরও বড্ড মায়া হলো। জানো, রুহান হবে যে তখন আমার ছেলে মেয়ে দুইটার কী যে খুশি। ছেলে মেয়ে বলতে আরোহী সুদালো, মিথিলা আর নিহানের কথা বলছি। মিথিলাকে আমি মেয়েই ডাকতাম। মেয়েটা এই সংসারে আসার পর থেকে আমার মেয়ের শখটা পূর্ণ হয়েছিল। মিথিলা আপু রুহানকে দেখেনি খালা, তাই না? না রে, মেয়েটার সেই ইচ্ছাটা পূর্ণ হলো না। দেখে যেতে চেয়েছিল। হাসপাতালে রুহান হওয়ার পর বাচ্চাকে নিহানের কোলে দিতেই নিহান হাসি মুখে চুমু এঁকে দিল। সে বাচ্চাটিকে নিয়েই বলেছিল, আগে আমার মিথিকে দেখিয়ে আসি। কিন্তু ডাক্তাররা তখন এসে মিথিলার অবস্থা জানাতেই নিহান রুহানকে আমার কোলে দিয়ে থিয়েটারের সামনে দৌড়ে গিয়েছিল। ওই হাসপাতালে নিহান কর্মরত ছিল আর বেশ জনপ্রিয়, তাই ডাক্তাররা অপারেশন থিয়েটারে নিহানকে ঢুকতে দিয়েছিল। নিহানের চোখের সামনেই মিথিলা আমার মেয়েটা চলে গেল। নিহান মেয়েটাকে তার থেকে একটা ফুটফুটে বাচ্চা হওয়ার খবর দিল ঠিকই, কিন্তু মেয়েটা ততক্ষণে হারিয়ে গেল। নিহান নিজে ডাক্তার হয়েও সে বিশ্বাস করেনি যে মিথিলা হারিয়ে গিয়েছে। সে ভেবেছিল মিথিলা বুঝি জ্ঞান হারিয়েছে হয়তো। সেদিন নিহানের কী যে পাগলামি, জীবনে সেই প্রথম আমার ছেলেটাকে এভাবে কাঁদতে দেখেছিলাম। এরপর প্রায় 2 মাস হয়ে যাওয়ার পরেও নিহান স্বাভাবিক হতে পারেনি। ধীরে ধীরে আস্তে আস্তে রুহানের দিকে তাকিয়ে নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে। সেই দিনগুলো মনে পড়লে এখনও খারাপ লাগে। আমার লক্ষ্মী মেয়েটা হুট করে চিরতরে হারিয়ে গিয়েছিল। এরপর থেকে এই বাসায় সবাই এমনি মুখের উপর হাসি আনত, শুধুমাত্র রুহানের জন্যই। আর আমার ছেলেটা একদম চুপচাপ হয়ে গিয়েছিল, আর কোনো কিছুর বায়না ধরে না, গম্ভীর হয়ে গিয়েছে। ছেলেটাকে কত করে বললাম যে আমাদের শেষ বয়স এসে যাচ্ছে, একটা বিয়ে কর, কিন্তু ছেলেটা কিছুই বলে না। চুপচাপ রুহানের দিকে তাকিয়ে বুঝিয়ে দেয় যে তোমাদের জন্য বিয়ে করলেও আমার ছেলে মা পাবে না। বলতে বলতে আমিন আহমেদের চোখের কার্নিশ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমিন আহমেদের কথা শুনে আরোহীরও চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আপুটার কপালে সুখ বুঝি বেশি সময়ের জন্য ধরা দেয়নি। খালার কথা শুনে বুঝল, মেয়েটা টানা 2 বছর একতরফা ভালোবেসে নিহান নামক মানুষটার পিছনে ঘুরঘুর করেছিল, যারও বিয়ের পর সব সুখ এসে ধরা দিল, তখনও হুট করে চলে যেতে হলো। আহা জীবন! আরোহীর হুট করে একটা ইচ্ছে হলো। সে ভাবল, সেদিন মেয়েটার বদলে যদি তার জীবন চলে যেত,
অন্তত আজকে একটা অনেক সুখের সংসার হতো, একটা প্রাণের বিনিময়ে যদি আরেকটা দিতে পারত। সেদিন সারা দিনটাই মাটি মাটি মনে হলো আরোহীর, কোনো কিছুতেই আর মন বসেনি। রোহনের সাথেও আর হেসে খেলে কথা বলা হয়নি। রোহনকে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেই বাধ্য ছেলের মতো ঘুমিয়ে পড়েছিল। এই ছেলেটাও হয়েছে একদম বুঝদার, হয়তো মা নেই, বাবা সবসময় কাছে থাকে না, তাই নিজে থেকে বুঝদার হয়ে উঠেছিল। আরোহী জানালার কাছ থেকে এগিয়ে গিয়ে রোহানের পাশে বসল। ঘুমন্ত ছেলেটার চেহারাতে কি যে মায়া! আরোহীর এই ছেলেটার জন্য ভীষণ মন পড়ে। চাকরি নিয়েই বাসা থেকে চলে গেলে সবাই অনেক স্মরণে পড়বে। একটা অচেনা অজানা মেয়ের মুখের কথা বিশ্বাস করে এতদিন আপনার মতে রেখেছে সে কৃতজ্ঞতার ঋণ, হয়তো কখনো শোধ করা হবে না, চাইলেও সেই ঋণ এর সমান শোধ হবে না। খালা আর আঙ্কেলকে বা কোনো মতেই মানিয়ে চলে যেতে পারবে, কিন্তু এই ছেলেটাকে ছাড়া সে কীভাবে নিজেকে একা মানিয়ে নেবে? কিন্তু এটাই যে নিয়তি, কষ্ট হলেও যে মেনে নিতেই হবে। মা মাথায় কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কারো ডাকে আরোহী সম্বিত ফিরে পেল। সে দ্রুত চোখ তুলে তাকাতেই দেখল আমেন আহমেদ দাঁড়িয়ে আছেন। তা দেখে সে নিজে উঠে দাঁড়ালো। জি বলুন খালা, বলছি কি তোমার যদি আপত্তি না থাকে তোমাকে নিয়ে একটু শপিংয়ে যেতাম। আরোহী ঝটপট রাজি হয়ে গেল। এটা আবার জিজ্ঞেস করতে হয় খালা? আমি আপনাদের বাড়িতেই আছি, আপনাকে না করি কিভাবে বলুন। না, এটা বলে আমাকে লজ্জিত করো না, কতবার বলেছি আমাকে তুমি খালা ডাকো। তাহলে আপনি ভেবো, তোমার ইচ্ছা থাকলে চলো, এখন রুহান ঘুমিয়ে আছে, চট করে গিয়ে চলে আসতে পারবো। আর উঠে গেলে রাহেলাকে ফোনে জানিয়ে দিতে বলেছি, তখন চলে আসব। ততক্ষণ তোমার আঙ্কেল আছেন ঘরে। আরোহী রুহানের ব্যাপারেই প্রশ্ন করতে নিচ্ছিল, আর আমেন আহমেদ ঝটপট তার সব প্রশ্নের উত্তর এক নাগারে বলে দিতেই সে জানালো সে যেতে পারবে। এরপর দুইজনে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেল কাছের একটা শপিং সেন্টারে। সেখানে গিয়ে আরোহী ঘুরে ঘুরে আমেন আহমেদকে এটা ওটা পছন্দ করে দিতেই তিনি সব প্যাক করে বিল পরিশোধ করে আরোহীর হাতে তুলে দিলেন। আরোহী ভ্রু কুচকে খালার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই তিনি হাসি মুখে বলে উঠলেন, এসব তোমার জন্যই মা, তোমার জন্য শপিং করব বললে আসতে চাইতে না, তাই এভাবে এনেছি তোমাকে, সব তোমার পছন্দের শাড়ি। আরোহী প্রথমে আপত্তি জানালেও পরে আমেন আহমেদের জোরাজুরিতে নিয়ে নিল। সে কৃতজ্ঞতার চোখে তাকাল। এখানে আসার পর খালাই নিচ থেকে দুইটা শাড়ি দিয়েছিল, সেগুলোয় এক একদিন এক একটা বদলে বদলে পড়েছিল। ইনাদের ঋণ হয়তো কখনো শোধ করতে পারবে না আরোহী। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আরোহী রুমের বেলকনিতে এসে অন্ধকার আকাশের দিকে তাকিয়ে রইল। এই দুনিয়াদারি আর ভালো লাগছে না তার। দিন শেষে রাত আসলেই ওই মানুষটার কথা মনে আসতেই না আসতেই চোখের কান্নিস বেয়ে অশ্রু ঝরে পড়ে। ঠিক সে সময়ে বাসার নিচে একটা কালো গাড়ি এসে থামতেই আরোহী ব্রুকসকে তাকালো। সে রুমের ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে উঠল, রাত 2টা, এত গভীর রাতে ইনি কে? মানুষটাকে বাসার দিকে এগিয়ে আসতে দেখে আরোহী ভয় পেয়ে গেল। উপর থেকে বিদায় চেহারাটাও দেখা যাচ্ছে না ভালো মতো। এলোমেলো পায়ে মানুষটা পা বাসার দিকে পা বাড়ালো। ঠিক সে সময় বাসার কলিং বেলের শব্দ শোনা গেল। একবার বাজতে আর কোনো শব্দ এলো না। বাসার সবাই ঘুমিয়ে পড়েছে বিদায় একবারের শব্দটাও কেউ শুনল না। আরোহী রুম থেকে বেরিয়ে ভয়ে ভয়ে সিঁড়ি কয়েক ধাপ পেরিয়ে নিচে নামতে কট করে দরজা খুলে গেল। আরোহী ওখানেই জমে গেল। কে ইনি? বেলকুনির এক কিনারে পাশের ঘেঁষে দাঁড়িয়ে আছে আরোহী, চুলগুলো এলোমেলো হয়ে বাতাসের সাথে তাল মিলিয়ে উঠছে। কোণে কোণে শীতল হাওয়া জানান দিচ্ছে আজ প্রচণ্ড ঠান্ডা পড়বে। আরোহী শীতের প্রকোপে কেঁপে কেঁপে উঠছে, কিন্তু এই মুহূর্তে বেলকুনি ছেড়ে যেতে তার মোটে ইচ্ছে করছে না। তার মলিন দৃষ্টি দূরের উক গাছের দিকে, সেখানে দুইটা পাখি কি সুন্দর করে একে অপরের সাথে সুখ দুঃখের গল্প করছে। এদের কিচিরমিচির ডাকে যেন সব অনুভব করতে পারছে আরোহী। এমন কোনো দৃশ্য চোখে পড়লেই আরোহীর চোখ ভিজে ওঠে। আরিয়ানের কথা মাঝে মাঝে বড্ড মনে পড়ে, কেমন আছে মানুষটা, হয়তো ভীষণ সুখে আছে নতুন বউকে নিয়ে,
আচ্ছা, আর ওই সাজানো সংসার স্নেহা কি আবার নতুন করে সাজিয়েছে? আরিয়ান আরোহীর সব অধিকার হয়তো স্নেহাকে দিয়ে দিয়েছে এতদিনে। আচ্ছা, আরিয়ান বাড়ি ফিরে আরোহীকে কি খোঁজেনি? আরোহীর মনে সাথে সাথে বার্তা এলো, খুঁজলে কি আর তুই এখানে আসিস এখন? আরোহী মানতে চাইল না কথাটা। তার মস্তিষ্ক বলে উঠল যে আরোহী তো একটা বাসায় পড়ে আছে সারাদিন, এত বড় শহরে তাকে খুঁজলেও পাবে কই? হয়তো একটু হলেও খুঁজবে, কিন্তু মন মানতে চাইল না। আরিয়ান একটু মন দিয়ে খুঁজলে হয়তো আরোহীর নিশানা পেত। 1 বছরে কি আরোহীর প্রতি আরিয়ানের একটু মায়া বসেনি? সেই মধুর দিনগুলো ভীষণ রকম স্মরণ করছে আরোহী। আজ তার শাশুড়ি লুৎফা বেগম যদি আমেনা আহমেদের মতো হতো, তাহলে হয়তো আরোহী আজ আগের জায়গায় সুখে থাকতো। কেন মানুষ এক একজন এক এক রকম হয়? সবাই ভালো হতে পারে না। সবাই একরকম ভালো হলে হয়তো এই নিষ্ঠুর দুনিয়াটা পাল্টে যেতে 2 মিনিট সময় নিত না। ভোর পড়তে শুরু করেছে, চারদিকে আস্তে আস্তে কোলাহল বাড়ছে। সকালে ভোর ফোটার সময় এই স্নিগ্ধ বাতাস গায়ে লাগলে ভীষণ ভালো লাগে। রাতে তেমন একটা ঘুম না হওয়ায় সকাল সকাল উঠে গোসল সেরে নিয়েছে। লম্বা চুল বেয়ে বেয়ে পানি চুপসে চুপসে পড়ছে। পরনের শাড়ি কোমরের দিকে ভিজে যাচ্ছে, কিন্তু সেদিকে আরোহীর খেয়াল নেই। পূব আকাশে সূর্য উঁকি দিচ্ছে। দেখতে দেখতে চারদিকে সূর্যের কিরণ তীর্যকভাবে ছড়িয়ে পড়ল। আস্তে আস্তে নীরব রাস্তাটা কোলাহল ভরে এলো। কেউ কেউ চাকরিতে যাচ্ছে, আবার কেউ কেউ বাচ্চা নিয়ে স্কুলে যাচ্ছে। এক একজনের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। আরোহী রাস্তা থেকে দৃষ্টি সরিয়ে সূর্যের দিকে তাকালো। ছোটবেলায় আশ্রমের খেলার সঙ্গীদের সাথে খেলতে খেলতে হঠাৎ আরোহীর একটা ইচ্ছা জাগত। সে বলে উঠত, এই চল আমরা একটা খেলা করি, যে আমাদের মধ্যে কে কতক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে। আরোহীর কথায় সবাই রাজি হতো। সূর্যের দিকে কিছুক্ষণ তাকাতেই সবার চোখ দিয়ে পানি পড়ে অনেকে চোখ বন্ধ করে ফেলতো। তেমন সময় খালা দৌড়ে এসে বলতো, এসব খেলা কি শিখিয়েছে? খালার কথায় সবাই আরোহীর দিকে ইশারা করলে তিনি আরোহীর পাশে এসে মাথায় একটা ছোট চাপড় মেরে বলতো, এসব ভালো না, চোখ নষ্ট হয়ে যাবে। আরোহী তখন অবুঝের মতো বলে উঠত, খালা চোখ দিয়ে পানি পড়লে ভালো লাগে আমার, নাক মুখ লাল হয়ে যাওয়া, চোখ ফুলে যাওয়া সুন্দর না? তখন খালা আরোহীর কথায় তার দিকে তাকিয়ে থাকতো আর বলতো, একদিন বড় হয়ে এসব আর ভালো লাগবে না, সুন্দরের কথা আর মাথায়ও থাকবে না। আরোহী কিছু বুঝে উঠতে পারতো না তখন, শুধু অবুঝের দৃষ্টিতে খালার দিকে তাকিয়ে থাকতো। আরোহী আর বেশিক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারলো না, চোখ দিয়ে অশ্রু বেরিয়ে গেছে। সে দ্রুত চোখ বন্ধ করে ফেলল। এরপর আবার চোখ খুলতে আশপাশ অন্যরকম লাগলো। আজ অনেকদিন পর সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আসলে খালার কথাই সঠিক, একটা সময়ের পর সৌন্দর্যের আর কোনো মূল্য থাকে না, আসল তো কপাল। আরোহী রুমে এলো, আজ রুহান এলো না একবারও। কি জানি, হয়তো বাবাকে কাছে পেয়ে এমনি এতদিন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সোজা আরোহীর কাছে এসে তার কোলে উঠে যেত। আরোহী মুখ ধুয়ে ফ্রেশ করে খাবার খাইয়ে দিলে খেত, কিন্তু আজ আসলো না। আরোহী হঠাৎ খারাপ লাগা কাজ করতে সে তাস্তিল হাসলো। 2 দিনে একটু সুখ পেয়েছে, বুঝে একেবারের জন্য সুখটা নিজের হয়ে গেল, সেটা ভাবলো কি করে? আরোহী তো পর, হয়তো রুহান তাকে 2 দিনে নিঃসন্তানের সুখটা পূর্ণ করেছিল, কিন্তু তা তো একেবারের জন্য নয়। আরোহী আর কিছু না ভেবে ওয়াশরুমে গিয়ে মুখে পানির ঝাপটা দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সে রান্নাঘরের উদ্দেশ্যে সিঁড়ির ধাপে পা বাড়াতে নিতেই বিপরীত রুমের দরজার দিকে চোখ যেতেই কালকে রাতের ঘটনাটা মনে পড়ে গেল। কাল রাতে যখন মানুষটা এলোমেলো ক্লান্ত পায়ে দরজা খুলে বাসায় ঢুকে, তখন অন্ধকারের মাঝে আরোহী ভালোভাবে মুখ দেখেনি। সে ভেবেই নিয়েছিল চোর। এক মুহূর্ত মাথায় আসেনি যে চোর কিভাবে ভদ্র পোশাকে গাড়ি নিয়ে আসবে। যখন একবার চোর উচ্চারণ করল, ঠিক ওই সময় নিহানের দৃষ্টি আরোহীর দিকে পড়ল। অন্ধকার বিদায় কেউ কারোর চেহারাতে এমন একটা দেখেনি। মানুষটা ভ্রুকুচকে এগিয়ে এসে আরোহীকে প্রশ্ন ছুড়ল, কে আপনি? আরোহী, সে কোনো মতেই উচ্চারণ করল। আরোহীর নাম শুনে নিহান নামক মানুষটা চমকালো না, হয়তো আমেন আহমেদের কাছ থেকে শুনে চিনে নিয়েছে। আমি নিহান, চোর নয়। আরোহীর ভাবনার মধ্যেই নিহান নামক মানুষটা আর কিছু বলার সুযোগ না দিয়ে সোজা সিঁড়ি বেয়ে চলে গেল। এদিকে আরোহী লজ্জায় মাথা নুয়ে ফেললো, শেষ পর্যন্ত বাড়ির ছেলেকে কিনা চোর বানিয়ে ফেললো।
রাতের ঘটনাটা মনে করেই আরোহী হেসে দিল। কি এক লজ্জাকর পরিস্থিতি! আরিয়ানের দিন এখন শুরু হয় তিক্ততায় ঘেরা, আজও ব্যতিক্রম নয়। অ্যালার্মের কান ফাটা শব্দে কপাল কুসকে সে উঠে বসল। বসা অবস্থায় কিছু সময় দু কান চেপে ধরল। প্রতিদিন প্রতিদিন মাথার পাশে অ্যালার্মের তীব্র ঝাঁচালো শব্দে মাথা ব্যথা উঠে যায়, কিন্তু কিছুই করার নেই। সিনার সাথে এই অ্যালার্ম নিয়ে প্রতিদিন ঝগড়া হয়। মেয়েটা বিয়ের আগে ছিল একরকম, আর বিয়ের পর আরেক রকম হয়ে গেল। বিয়ের আগে এখানে বেড়াতে আসলে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আরোহীর আগে নাস্তা বানিয়ে ফেলতো, কিন্তু এখন আরিয়ানের অফিসের টাইম হয়ে গেলেও ঘুম থেকে ওঠে না। আরও অ্যালার্মের শব্দে বিরক্ত হয়ে বলে অ্যালার্মটা যাতে আরিয়ানের একদম পাশে রাখে, সিনহার ঘুমে যাতে ডিস্টার্ব না হয়। আজও এর ব্যতিক্রম নয়, অথচ আরোহী থাকাকালীন আরিয়ানের কোনো দিন অ্যালার্মের প্রয়োজন পড়েনি। আরোহী সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে আরিয়ানের কাছে আধা ঘন্টা আগে এসে হাজির হতো, এরপর আস্তে আস্তে ডাকতো। সে জানতো আরিয়ানের মাইগ্রেন আছে, হুট করে বেশি আওয়াজ করে ডাকলে মাইগ্রেনের ব্যথা উঠতে পারে, তাই আস্তে আস্তে ডাকতো। কিন্তু এখন এসব অতীত, সময়ের সাথে সাথে সব বদলে গেছে। এখন আরিয়ানের নিত্য সঙ্গী মাইগ্রেন। আরিয়ান মাথা ধরে উঠে দাঁড়ালো, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রুমে এসে সিনহাকে ঘুমিয়ে দেখলো। আরিয়ান চুপচাপ তৈরি হয়ে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে আসতেই দেখলো রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ আসছে। আরিয়ান এগিয়ে গেল, রান্নাঘরে মাকে কাজ করতে দেখে একটা মলিন শ্বাস ফেলল। এখন এসব সবসময় চলে, সিনহা বেলা 12টায় উঠে নাস্তা সেরে আবার রুমে চলে যায়। সব কাজ লুৎফা বেগমকেই করতে হয়, এই বৃদ্ধ বয়সে এসব আর সহ্য করা যাচ্ছে না। এই অবস্থায় কাজ করতে তার শরীর সয় না।